আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সবার আতঙ্কের বিষয় হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। এটি মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজেরা সুস্থ থাকলেই অন্যকে সুস্থ রাখতে পারবো। সো বাহারি আহারের এই এপিসোডে আমি এমন একটি পানীয় নিয়ে এসেছি যেটি আমাদের দেহকে অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করবে। এই পানীয়টি তৈরি করার জন্য আমি এখানে 7টি উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখন এই 7টি উপকরণের পরিমাণ এবং এর উপকারিতাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সো ফার্স্টেই আমি এখানে নিয়েছি 8-10টি গোলমরিচ। সর্দি কাশিতে এই গোলমরিচ দারুণভাবে কাজ করে। বুকে জমে থাকা কফ তুলতেও এটি সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যেটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। জ্বরের সময় গোলমরিচ খেলে প্রচুর ঘাম হয়, ফলে জ্বর সেরে যায়, আর সাথে গলা ব্যথা থাকলেও সেটি কমে যায়। এরপর আমি নিয়েছি কয়েকটি তুলসী পাতা। তুলসী পাতার অনেক ঔষধি গুণাগুণ আছে। এটি শ্বাসনালী থেকে সর্দি কাশি দূর করে, এছাড়া ফুসফুসীয় নানান সমস্যাও উপশম করে। তুলসীর জীবাণুনাশক, ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা রয়েছে। আমি এখানে 1 টুকরো আদা ছেঁচে নিয়েছি। আদা শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। জ্বরজ্বর ভাব, গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে এটি সাহায্য করে। আদায় এমন কিছু উপাদান রয়েছে যা বডি টেম্পারেচারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এরপর আমি নিয়েছি 1 টুকরা আখের গুড়। গুড়ে থাকা ম্যাঙ্গানিজ গলা খুশখুশ ও শ্বাসকষ্ট প্রতিরোধ করে। আখের গুড় ইমিউনিটি সিস্টেমকেও মজবুত করে। এরপর আমি নিয়েছি 1 চামচ কালো জিরা। জ্বর, কফ, গায়ের ব্যথা, সর্দি, কাশি, হাঁপানি নিরাময়ে কালো জিরা সহায়তা করে। কালো জিরায় রয়েছে রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান। এই উপাদানের জন্য শরীরে সহজে কোনো সংক্রামক রোগ হয় না। এরপর আমি নিয়েছি 2টি লবঙ্গ। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে যে শরীরে উপস্থিত ভাইরাসরা মরে যায়। আমি এখানে 2 চামচ মধু নিয়ে নিয়েছি। মধু গলা ব্যথা, সর্দি কাশি, হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগে বিশেষ উপকার করে। প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে ঠান্ডা, সর্দি কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না। সবগুলো উপকরণের উপকারিতাই আপনারা জেনে গেলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এটির প্রস্তুত প্রণালী। খুব সহজেই 5 মিনিটের মধ্যে এটি তৈরি করে ফেলা যায়। আমি এখানে একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। এরপর দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড়টা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, কালো জিরা, আর সব শেষে দিয়ে দিচ্ছি তুলসীর পাতা। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এটিকে 2-3 মিনিট ধরে জাল দিয়ে নেব যেন প্রত্যেকটা উপকরণের নির্যাসগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায়। 3 মিনিট পর আমি এখন এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি গ্লাসে ছাঁকনি দিয়ে পানীয়টিকে ছেঁকে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রোগ জীবাণু ও সর্দি কাশি থেকে দূরে থাকার একটি উপকারী পানীয়। আপনারা চাইলে খুবই সহজে এটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। এটি সকালে ও রাতে উষ্ণ গরম 2 চামচ খেতে হবে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হই, সবাই সতর্ক থাকি। খোদা হাফেজ।